বললাম ঠিক মিথিলা অনেক দিন ধরে আদর বসে স্কুলে যাওয়ার পথে ওই যে গাড়ি আলার আইসক্রিম নিয়ে যায় ওই আইসক্রিম কেনার জন্য পাগল হয়ে যায়। তা মিথিলাকে আমি বলি যে মিথিলা ওই আইসক্রিম তো পচা জল দিয়ে বানায়, আমরা বাসায় আইসক্রিম তৈরি করে খাবো। ওই যে আরো দুইটা ভাই যায় ওদেরকেও বলছে তোমরাও বাসায় আইসক্রিম তৈরি করে খাওয়া, এই জল পচা জল দিয়ে বানায় এই আইসক্রিম খাওয়া যাবে না। অনেকদিন ধরে বানানো হচ্ছে যে কথা সেই কাজ দুধ জাল দিয়েও রেখে দিয়েছি, আইসক্রিম তৈরি করবো অলরেডি। এই যে এখানে আমি দুটো বক্স নিয়ে পরিষ্কার করে রেডি করে নিয়ে নিয়েছি, আর এখানে আমি দুধ চাল করে ঠান্ডা করে নিয়ে নিয়েছি, অবশ্যই চাল করে ঠান্ডা করে নিতে হবে। আর এর সাথে আমি কিছু নারকেল একটু মিশিয়ে দেবো, আর নিচে থেকে কিছু নারকেল আমি অ্যাড করে দিয়ে দেবো, আর উপর থেকে কিছু দিয়ে দিলাম। এবার আমি চিনি অ্যাড করে দিয়ে দেবো, নারকেল দুধ আর চিনি দিয়ে আইসক্রিম তৈরি করলে বাচ্চারা অনেক মজা করেই খাবে, বিশেষ করে বাচ্চাদের বাইরে থেকে আইসক্রিম না কিনে দিয়ে এভাবে বাসায় তৈরি করে দিলে কিন্তু ওরা অনেক বেশি পছন্দ করবে আর ইচ্ছা মতো খেতে পারবে। আবারও আরেক চামচ চিনি অ্যাড করে দিয়ে দেবো, আর একটু লবণ দিয়ে দেবো, লবণ দিলে টেস্টটা একটু বেশি হবে, যেহেতু মিষ্টি জাতীয় জিনিস একটু লবণ দিলে ভালো লাগে। এবার আমি খুব সুন্দর করে এটা মিশিয়ে নেবো, চিনিটা গোলা পর্যন্ত অপেক্ষা করবো, এভাবে নাড়তে থাকবো। এবার আমি প্রতিটা বক্সের নিচে একটু করে নারকেল দিয়ে দেবো, এভাবে তাহলে ভালো দেখাবে, নারকেলটা খেতেও অনেক বেশি টেস্টি হবে। সব বক্সের ভিতরে দিয়ে দেবো এভাবে। আমি কিন্তু এখানে সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি, এবার আমি বক্সগুলো দুধ দিয়ে ভরে নেবো। সব বক্সগুলো এভাবে আমি ভরে নেব। এবার আমি প্রতিটা বক্সের উপর দিয়ে আবারও নারকেল অ্যাড করে দিয়ে দেবো, দিয়ে বক্সটা আমি ভরে নিয়ে নেব, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার দুইটা বক্স ভরে নেওয়ার পরেও আরও বেশি আছে, সেটা আমি এটার ভিতরে দিয়ে দিলাম। এবার সব বক্সগুলোর মুখ লাগিয়ে নেবো আমরা। ওইটা ওইটাই দাও। এবার আমি এটা 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, সারা রাতের জন্য রাখলে রাখতে পারেন, তবে আমরা 6 ঘন্টা পরে আবার দেখাবো কেমন হচ্ছে, সাথে থাকবেন দেখতে থাকবেন। বন্ধুরা আইসক্রিম তো বানাতে দিয়েছিলাম, আর বলছিলাম 6 ঘন্টা পরে দেখাবো কেমন হয়েছে, কিন্তু ফিরে আসছি 6 দিন পরে, 6 দিনের মনে হয় বেশি হয়ে গেছে। তার ভিতরে আইসক্রিমের বক্স একবারে খাওয়া শেষ, এই যে মিথিলা খাওয়া শেষ, আর একটা বক্সের ভিতরে দিয়েছিলাম সেটাও খাওয়া শেষ, আর এখানে আসছি ভিডিও করার জন্য, শুধু আমাদের দেখানোর জন্য। এতটা মজা হয়েছে, মিথিলা বাসায় আইসক্রিম খেয়ে শেষ, পর দিয়ে শুধু আইসক্রিম বিক্রি করতে যায়, তো মিথিলা বারবার আইসক্রিম চায়, সেজন্য বলছে তোকে আমি পচা জলের আইসক্রিম খাওয়াবো না, বাসায় তৈরি করে তোকে খাওয়াবো। মিথিলা অনেক বেশি খুশি, অনেক মজা করে খায়। তাহলে চলুন কেমন হয়েছে আইসক্রিমগুলো সাথে খাবি। বন্ধুরা এখন তো বাসায় কারেন্টের সমস্যা, এই আইসক্রিমের বক্স বাইরে রাখা লাগবে না, এমনি উঠে আসবে, কারেন্ট বারবার যাওয়া আসা করছে আমাদের বাসায়। যাই হোক আইসক্রিম একটা ভেঙে গেছে, এই দেখুন এমনিই জল হয়ে আসে, বাসায় বারবার কারেন্ট চলে যাচ্ছে, ফোনে তাই চার্জ হচ্ছে না, সুন্দরভাবে উঠে আসছে, কিন্তু একটা কিন্তু ভেঙে গেছে, জানি না কেউ ভেঙে গেল। এই যে এত সুন্দর হয়েছে দেখো, কেউ বাজার থেকে কেন কিনে খাবেন, বাসায় শুধু দুধ কিনবেন আর নারকেল কিনবেন, আর চিনি তো সবার বাসায় থাকে। এই যে যাই হোক দুটো আইসক্রিম ভেঙে গেল, আইসক্রিমগুলো জল হয়ে গেছে কিছুটা সেজন্য। আর এই যে এই ছোট আইসক্রিম, এখন আমরা খাই, এগুলো খাই। বন্ধুরা এখন আমরা খেয়ে দেখবো কেমন লাগছে। অনেক মজা হয়েছে, ইয়ামি ইয়ামি হয়েছে, আপনারা অবশ্যই তৈরি করে খাবেন, শুধু আমার প্রশংসা করবেন, একবার বাসায় তৈরি করে খাবেন, কোনোদিন বাইরের আইসক্রিম খাবার মন চাইবে না, বাসায় আইসক্রিমগুলো তৈরি করে খেলেন। আমার মিথিলা আর কোনোদিন বলে না যে মা আমাকে আইসক্রিম কিনে দাও বাইরে থেকে, এই আইসক্রিমগুলো অনেক বেশি মজা হয়েছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা, বাই বাই।